প্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে তোমাদের কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আজকে আমি এনেছি এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই ভুলবে না উচ্চ মাধ্যমিক এগুলো কোশ্চেন কিন্তু আসবেই তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ব্রহ্মাস্ত্র এগুলো কিন্তু বোর্ডের প্রশ্নপত্র এগুলো আসবে অবশ্যই উচ্চ মাধ্যমিক আরো তোমাদের সাজেশন আমি দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভোগোসোনাল তোমরা দেখতে পাচ্ছ এগুলো হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু সমস্ত রকম কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে দেখতে পাচ্ছ ভুলে যাবো না কবিতায় কবি দেশভাগের যে যন্ত্রণা বা বেদনা তুলে ধরেছেন তা আলোচনা করে এটা কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো উচ্চ মাধ্যমিক ভোকেশনাল দুই হাজার চব্বিশে এগুলো তো আসবেই তোমাদের কালকেই পরীক্ষা তো অবশ্যই লাস্ট মিনিটে বোর্ডের প্রশ্নপত্র এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভুলে যাবো না কবিতাটি কবি তো দেশভাগের যে যন্ত্রণা বা বেদনা তুলে ধরেছেন এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে আছে এটা কিন্তু ভেরি তো তো আমি গাহি তার গান 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 কবিতায় কাদের তাদের গাওয়ার কারণ এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তো দেখতে পাচ্ছ তোমরা আমি আমি গাহি তার গান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছোট ছোট কোশ্চিনগুলো তো হয় তো কবিতাতে কবি কাদের গান গিয়েছেন এক নাম্বারে প্রশ্ন হবে তাদের গান গাওয়ার কারণ কি এটাও কিন্তু তোমাদের চার নাম্বারে প্রশ্ন হবে টোটাল কিন্তু পাঁচ নাম্বারে প্রশ্ন হবে এটা কিন্তু ভেরি very important. বুধবার অভিনন্দন সভা তোমরা দেখতে পাচ্ছ বুধবার অভিনন্দন সভা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুধবার অভিনন্দন সভা কার অভিনন্দন সভা সভাটি কেমন হয়েছিল তার বিবরণ দাও এটা কিন্তু মানে কার অভিনন্দন সভা এটা এক নম্বরে প্রশ্ন হবে তারপরে সভাটি কেমন হয়েছিল তার বিবরণ দাও এটা দুই নম্বরে প্রশ্ন হবে তোমরা পয়েন্ট আউট করে ভালো করে লিখবে সেটা কিন্তু তোমাদের চার নম্বরে লিখতে হবে টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে এগুলো মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই শনালে ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও কিন্তু আমি সাজেশন দিয়ে দেবো তোমরা অবশ্যই চিন্তা না করে এগুলো ভোগেশনালে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আসবেই খুবই গুরুত্বপূর্ণ আমাকে লইয়া তিনটি বালক অস্থি বিদ্যা শিখিতেছে কথাগুলি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল তার তাৎপর্য লেখো তোদের পাচ্ছ এখানে আমাকে লইয়া তিনটি বালক অস্থি বিদ্যা শিখিতেছে এই কথাটি কাকে উদ্দেশ্য করে কথাগুলি কে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে এটা কিন্তু দুই নাম্বারে মানে এক 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 করে দুই নাম্বারে প্রশ্ন হবে তার তাৎপর্য ব্যাখ্যা করো তাৎপর্যটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা কিন্তু তিন নাম্বারে তোমাদের লিখতে হবে সেটা দেখতে পাচ্ছ টোটাল পাঁচ নাম্বারে কোশ্চেন হবে তো রথের রশি নাটকের প্রকৃতি আলোচনা করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদের ভোকেশনালে আসবেই রথের রশি এখানে নাটকের প্রকৃতি আলোচনা করে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই সময় নষ্ট না করে এগুলো কিন্তু ভালো করে তোমরা পড়তে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমি ভালো করে অনেক অ্যানালাইজ করে তারপরে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এনেছি তোমরা অবশ্যই ভোগেশনালে ভালো নাম্বার তোলার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা লাইক করে দাও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ উচ্চ মাধ্যমিকে তোমাদের ভোগেশনার ভালো নাম্বার তুলতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগবেই তোমরা দেখতে পাচ্ছ এগুলো এই জায়গায় আমি পরবর্তী একটা কোশ্চেন এনেছি তোমরা দেখতে পাচ্ছ ভোকেশনাল দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ বাংলা বাক্য গঠনের শর্ত গঠনগত ও অর্থ শ্রেণীবিভাগ আলোচনা করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা বাক্য গঠনের শর্ত এটা কিন্তু তোমাদের গঠনগত ও অর্থ শ্রেণী আলোচনা করে এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু বাংলা বাক্য গঠনের শর্ত গঠনগত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে টেক্সট ঘেঁটে ঘেটে ভালো করে তোমরা উত্তরটা লিখবে পয়েন্ট আউট করে লিখবে তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিককে ভাওনা বা তুলতে পারবে বইমেলা উন্নয়ন তো দেখতে পাচ্ছ বইমেলা উন্নয়ন বনান পরিবেশ তো দেখতে পাচ্ছ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার লক্ষ্য বা প্রয়োজনীয়তা এটা কিন্তু দশ নাম্বারে আসবে বইমেলা উন্নয়ন করণ পরিবেশ তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বনান পরিবেশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা লক্ষ্য ও প্রয়োজনীয়তা এটা কিন্তু ভোকেশনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমাদের ভালো করে বলেছি বইমেলা এটা উন্নয়ন বনান পরিবেশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু দশ নম্বরে আসবে তোমরা ভালো করে পয়েন্ট আউট করে করে লিখবে তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে ভারতের সেই স্বর্গে কারো জাগরিত তো ভারতের সেই স্বর্গে করো জাগরিত এটা আমি মানে একটু স্ক্রিন দেখে দেখে বলছি একটু অসুবিধা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সেই স্বর্গে করোজাগরিত জাগরিত কোন কবিতার অংশ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এইটা কিন্তু পড়লে পরে তোমাদের কমন পড়বেই ভারতের সেই স্বর্গে করো জাগরিত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিতাটি কি উদ্দেশ্যে বলেছে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো নামকরণ কিন্তু সবসময় তোমরা পয়েন্ট আউট করে লিখবে বারবার করে বলছি তোমাদের পয়েন্ট আউট করে লিখলেই কিন্তু মাস্টারমশাই ভালো নাম্বার দেবে তোমরা দেখতে পাচ্ছ পরের কোশ্চেনটা তোমাদের এগারো নম্বর কোশ্চেন মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর আলোকে মায়াবী কেন বলেছে এই আলোর কবির চোখ কোন দৃশ্য ধরা পায় এখানে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে কিন্তু মায়াবী আলোয় ভাসছে কলকাতার শহর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবারও বলছি ভোক ভালো নাম্বার তুলতে গেলে তোমাদের ভালো করে কোশ্চেনটা পড়তে হবে ভালো করে তোমাদের কোশ্চেনের উত্তরটা ভালো করে পয়েন্ট আউট করে করে তোমাদের লিখতে লাগবে এই জায়গায় যতগুলো কোশ্চেন আমি দেখিয়ে দিলাম তোমাদের মানে এগারোটা কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ ভুলে যাব না এই জায়গা থেকে শুরু করে তোমাদের সমস্ত রকম রকমভাবে দিলাম মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর তো এখানে কবি কি বোঝাতে চেয়েছে এটা কিন্তু ভোকেশনালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা যদি ভোগেশনালে ভালো নাম্বার তুলতে চাও অবশ্যই আমি যেগুলো যেগুলো এখানে কোশ্চেন দিয়েছি সেগুলো তোমরা ভালো করে পয়েন্ট আউট করে করে ভালো করে লিখবে উত্তরগুলো টেক্সট বুকে কিন্তু দেওয়া রয়েছে তোমরা সময় নষ্ট না করে ভালো করে পড়তে শুরু করে দাও কারণ এক একটা কোশ্চেন কিন্তু এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ তাই সেই জন্য আমি এই এগারোটা কোশ্চেনের মধ্যে রেখেছি তোমরা অবশ্যই চিন্তা না করে এগুলো ভালো করে পড়তে থাকো তো তোমরা এক একটা কোশ্চেন এখানে দেখতে পারলে খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় বাংলা বাক্য গঠনের শর্ত থেকে শুরু করে বইমেলা উন্নয়ন বলার পরিবেশ তো ভারতের সেই সরকারে করজাগরিত তো মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই সময় নষ্ট না করে এগুলো ভালো করে তোমরা রিভিশন করতে থাকো কারণ সারা বছর যদি নাও পড়ো এই এগারোটা কোশ্চেন যদি উত্তর তোমরা ভালো করে লেখো তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না তোমাদের কিন্তু ভালো নাম্বার আসবে গ্যারান্টি সহকারে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক ভোগোষণালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই যে যতগুলো কোশ্চেন আমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ভুলে যাবে না তো আমি গাহি তার গান তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমাকে লইয়া শিখিতেছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ভালো করে বলে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে তোমরা টেক্সটবুক দেখে পড়তে থাকো যেহেতু তোমাদের কালকে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার আসবেই তোমরা অবশ্যই তোমাদের যদি পিডিএফটা লাগে সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে দাও তোমাদের সেটা আমি দিয়ে দেবো তো আজকের মতো কিন্তু ভালোভাবে তোমাদের সাজেশনগুলো দেখে দিলাম তোমরা ভালো করে স্ক্রিনশট করে করে তোমরা ভালো করে এগুলো পড়তে থাকো এই মুহূর্তে তোমরা দেখতে পারলে এগুলো কিন্তু ভোকেশনাল উচ্চ মাধ্যমিকে দুই হাজার চব্বিশে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি অনেক অ্যানালাইজ করে তোমাদের জন্য এনেছি তো তোমরা দেখতে পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে কারণ এগুলো কোথাও পাবে না তোমরা তো উচ্চ মাধ্যমিক যদি ভালো নাম্বার তুলতে চাও এগুলো ভালো করে তোমরা রিভিশন করতে থাকো যেগুলো যেগুলো কোশ্চেন এখানে আমি দিয়েছি এগুলো তো আসবে গ্যারান্টি সহকারে ভোকেশনাল খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদের আরও সাবজেক্ট রয়েছে সেগুলোর সাজেশনে এখানে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলব না ভিডিওটা প্রচুর পরিমাণে শেষ করতে ভিডিওটা একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিও এখানেই ছিল আবার একটা নতুন একটা অন্য সাজেশনের মধ্যে দেখা হবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সাজেশনের মধ্যে আজকের মতো এটুকাই ছিল জয় হিন্দ জয় মাতারা